সারা অবধি। আজকে আমি ইউটিউব চ্যানেল জিএম মানিক, আমি আপনাদের কাছ থেকে জানতে আসছি যে আজকে যে ইফতার পার্টির আয়োজন করতেছেন আপনারা কিভাবে কি করতেছেন কিছু বলেন আমাদের। আমরা আমাদের এই প্রতি বছরের ন্যায় আমরা আমাদের বন্ধু মহলের পক্ষ হতে আমরা এই ইফতার পার্টিটার আয়োজন করে থাকি তারপরে জামা মসজিদে প্রতি বছরই। আগামী দিনেও এইভাবে চলবো যদি আমরা বাচ্চা থাকি এবং মুসল্লিদের সাথে আমাদের এই আজকের ইফতার পার্টি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক আজকের ইফতার পার্টির জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমির ভাই কিছু বলেন, আমাদের পুরনো আমির ভাই, আমাদের এখনও শ্রদ্ধা আমির ভাই বেঁচে আছে, আল্লাপাক রাখছে অনেক হায়াত দিয়া, আমরা চাই আরও অনেক হায়াত দিয়ে আল্লাপাক তাকে। আমাদের ইফতার পার্টির জন্য আপনি কিছু বলেন। না মানে সন্তুষ্ট আছি সবার তরফ থেকে মুসল্লিদের ইফতারের পার্টি, এটা প্রতি বছর যায় আমাদের ডেইলি বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সালাউদ্দিন, উনি প্রতি বছরে এটা আয়োজন করে আসে। এইভাবে যতদিন উনি জীবিত থাকবে অতদিন এইভাবে চলবে, এই আশা রেখে বুঝতে বলতে। থ্যাংক ইউ। বুট্টু, আমি আমাদের মহল্লা এলাকার বাবুর্চি আমরা জানি তো, তোমার কিছু সংক্ষিপ্ত আমরা কিছু বক্তব্য শুনতে চাই। এই যে পাক করা হইতেছে, খুব কষ্ট হইতেছে না প্রচণ্ড রোদের আজকে? হ্যাঁ বহুত কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, রোদের তাপ, নিচে আগুনের তাপ, বহুত কষ্ট হইতেছে। হাজার কষ্টের মাঝেও আজকের ইফতার পার্টির আয়োজনে একটা আলাদা আনন্দ আছে এই রান্নায়, তাই না? আনন্দ, হ্যাঁ ভালো আনন্দ আছে, মুসলিম খাইব, হ্যাঁ এই বড় আনন্দ। আচ্ছা থ্যাংক ইউ। আমরা মানুষের জন্য করছি, সবাই নিয়ে একদিন বর্ষ ইফতারি করব, সবারই হক আছে, মহল্লাবাসীর হক আছে, মহল্লাবাসীর একদিন ইফতার করা হয়ে যাবে আল্লাহ লালার নবীর সুন্নত, এই জন্য সবার একসাথে মুরব্বী বলিয়া আমার বাপ দাদা বাবার মুরব্বী নিয়ে একসাথে ইফতার করার জন্য এই আয়োজনটা করা, আমরা একসাথে ইফতারি করে আমরা নিজের আনন্দ করি, এটা আল্লাহ খুশি। ধন্যবাদ। আমার হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি ইউটিউব চ্যানেল জিএম মানিক, আজকের এই ইফতার পার্টি এবং বিদায় লগ্নে এই রোজার শেষ রমজান এবং জুম্মার দিন হিসাবে কিছু বক্তব্য রাখেন আমাদের কাছে সংক্ষিপ্ত, দু একটা কথা বলেন। আসলে মুসলমানদের জন্য একটি ঐতিহ্য এই পবিত্র মাহে রমজান, যেটা কোরআন এবং হাদিস দ্বারা যেটা বলি আছে, সারা বিশ্বের সমস্ত মানুষ নবী রাসূল পয়গম্বর সহ সকলে মিলেমিশে এই এই মাসকে পবিত্রতা রক্ষা রেখে তারা মাহে রমজানে দিনে রোজা রাখেন, রাতের বেলা তারাবি পড়েন এবং সন্ধ্যাবেলা ইফতারের জন্য সকলে মিলেমিশে বসে থাকেন। এটা একটা মুসলমানদের জন্য একটা বিশাল একটা আনন্দের বিষয়। এইভাবে করে পূর্বপুরুষ থেকে শুরু করে একবারে নবী পর্যন্ত যে কোরআনের আয়াত দ্বারা নাজিল হয়েছে এই যদি সকলে স্বীকৃত হয়ে মানুষকে এইভাবে দিনের করে রাখতেছে, এইভাবে বিভিন্ন জাতিকে কষ্ট করে মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীকে পাওয়ার জন্য মানুষ এইভাবে রোজা রাখতেছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। মানুষ এই পৃথিবীতে যদি বেঁচে থাকে এরপরে তার একটা বড় আশা থাকে যে আমি অবশ্যই পরকালে আগরকালে নাজাত পাবো, জান্নাত পাবো, নবীর সাথে দেখা হবে, আমরা জান্নাতের মধ্যে অনেক খুশি পাবো, এই আশা করে সিয়াম সাধনা করে। এই সিয়াম সাধনার মাধ্যমে দেখা গেছে মানুষ অনেক যোগ্যতা অর্জন করে তার জীবনকে পরিবর্তন করে দেন এবং তার জীবনের যত যা কিছু আছে এগুলো অনেক সময় মানুষ পরিবর্তন হয়ে নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, জাকাতের দিকে, দান খরচ কুরবানির শ্রদ্ধার দিকে মানুষ প্রবাহিত হয়। কিছু দেখে এরপরে দেখা যায় যে মানুষ অবশ্যই একদিন সে এইভাবে ভালো হয়ে যায়, ভালো হয়ে একজন প্রকৃত পক্ষে যেভাবে মানুষ হওয়া দরকার, মমিন হওয়া দরকার, এই মমিন হয়ে সে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আমাদের পূর্বপুরুষ হয়েছেন এই থেকে আল্লাহ পাকারে নাজিল করেছেন এভাবে কোরআনে অসংখ্য আয়াতের ব্যাপারে নাজিল আছে।
জাহান্নামের কথা আপনার জান্নাতের কথা আল্লাহ পাক করে দিয়েছেন, এরকম খুশ করে দিয়ে মানুষকে আল্লাহ পাক আশা দিয়েছেন যে মানুষ যদি ভালো কাজ করে সত্য কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মানুষ যদি নাম রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয় এবং মানুষের হক যদি আদায় করে তাহলে এর দ্বারা তার দুনিয়ার মধ্যে ফায়দা হবে, আখেরাতের মধ্যে লাভ হবে। আমরা আশা করি মাহে রমজান থেকে আমাদেরকে এই শিক্ষা দিতেছে যে আমরা ভাতৃত্বকে ঠিক রাখবো, একজন আরেকজনকে ভালোবাসার মাধ্যমে আমরা শিক্ষা দিব যে আমাদের এই যে ধর্ম আছে এই ধর্মটা হলো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মনোনীত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে এই ধর্মে আমাদের আসছে, এটা দুনিয়াতে কোনো আবিষ্কৃত ধর্ম নয়। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি বিল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সমস্ত না দেখার প্রতি আমরা বিশ্বাস করি, দেখে আমরা বিশ্বাস করি, আমরা জান্নাত দেখি না জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নাম দেখি না জাহান্নামকে বিশ্বাস করি, আল্লাহকে দেখি না আল্লাহকে বিশ্বাস করি, নবীকে দেখি না নবীকে আমরা বিশ্বাস করি, ফেরেস্তা দেখি না ফেরেস্তাকে বিশ্বাস করি, তকদিরের উপরে বিশ্বাস করি, ভাগ্যের উপরে বিশ্বাস করি, এই সকল কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই ঈমানের উপরে মানুষ যখন চলবে অটল থাকবে এর দ্বারা আল্লাহ পাক তার দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি দান করবে ইনশাল্লাহ। আমরা ইফতারি অনুষ্ঠান থেকে আমাদের ডানবাজার বড় সাহেব মসজিদ থেকে আমরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে এখানে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সালামত ভাই, কেমন আছেন ভাইজান? আপনি ভালো আছেন ভাই? আপনি ব্যবসা বাণিজ্য কেমন? আচ্ছা, তো রোজার মাসটা কেমন কাটলো আপনার? ভালো মতো রোজা করছেন তো? ইফতার সেহরি সব কিছু খাইছেন তো ঠিক মতো? আচ্ছা, তো বাকি আর কয় রোজা আছে তাই না? এই রোজাগুলি করবেন তো আশা করি? আচ্ছা ইনশাল্লাহ মাশাল্লাহ। Thank you.
চার শেষে করুগো ইফতার, সারাদিন রোজার শেষে করুগো ইফতার, ইফতারিতে দোয়া কবুল, ইফতারিতে দোয়া কবুল, খোদার কাছে মুনাজাতে থাকো তুমি মাশগুল, ইফতারের সময় দোয়া হয় রে কবুল, খোদার কাছে মুনাজাতে থাকো তুমি মাশগুল, পাপের লাগি চাউরে ক্ষমা, পাপের লাগি চাউরে ক্ষমা, ওহে গুণাগার, সারাদিন রোজার শেষে করুগো ইফতার, সারাদিন রোজার শেষে করুগো ইফতার, রোজা রাখো না কে কে আসল তো নিজেই ইফতার করো, তোমাদেরকে ইফতার দেওয়া হইব না, ঠিক আছে, নিজে ইফতার করো আর অন্যকে করো সিদার, খুশি হবেন আল্লাহ তালা, খুশি হবেন আল্লাহ তালা তোমারই উপর, সারাদিন রোজার শেষে করুগো ইফতার, সারাদিন রোজার শেষে করুগো ইফতার, ইফতারিতে দোয়া কবুল, ইফতারিতে দোয়া কবুল, হয় রে গুনাগার, সারাদিন রোজার শেষে করুগো ইফতার, প্রভুর লাগি তোমরা যারা রেখেছো যে রোজা, ঘুচে যাবে জীবনের সব যত পাপের বোঝা, প্রভুর লাগি তোমরা যারা রেখেছো রোজা, ঘুচে যাবে জীবনের সব করুগো ইফতার,
দিন রোজার শেষে করুগো ইফতার, নিজে ইফতার করো আর অন্যকে করংশীদার, উভয়ে পাবে সওয়াব হাজার হাজার, নিজে ইফতার করো আর অন্যকে করংশীদার, উভয়ে পাবে সওয়াব হাজার হাজার।